हेलो गाइस वेलकम बैक अगेन। आज के सबार जन्य आरो एक हेल्पफुल भिडियो निये चले आसलाम। आमार एई हेल्पफुल भिडियोगुला अनेकेर बिजनेसे होयतो हैम्पार होते पारे, अनेकेर भालो नाओ लागते पारे। जेखाने 90% मानुषेरई हेल्पफुल होबे सेखाने दुई एकजनेर बिजनेसेर चिंता ना करेई बेटार। आमरा मोटामुटी सबाई भार्चुयाल भिसा कार्ड सेल करा निये अनेक झामेलार मধ্যে आछि। रेट अनेक कम पाচ্ছি, प्लस अनेके सेल करते पारতেছি ना, विशेष करे $5 कार्डगुलोते। आज के आमी आपनादेर देखाबो किभाबे आमरा एई भार्चुयाल भिसा कार्ड दिये फेसबुके पोस्ट करते पारी। अलरेडी अनेके हयतोबा एटा ट्राई करछेन बाट सक्सेस हन नाई, बाट आजकेर भिडियोटा कन्टिन्यू करले आपनि अवश्यई सक्सेस हबेन। तो भिडियोटा शुरू करार आगे যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আমার ফেসবুক। প্রথমে আমরা আমাদের পেজে চলে যাই যেটা আমরা পোস্ট করব। এই হচ্ছে আমার পেজ। ইনবক্স থেকে পেজে চলে গেলাম। হোম পেজে আপনি যখন আপনার পেজে লগইন করবেন তখন হয়তো এরকম দেখতে পাবেন। তো নিচের দিকে একটু স্ক্রল করলাম, सपोज आमी ये भिडियोटा पोस्ट करब। तो पोस्ट करार जोन्नो आमरा नर्माली एखान थेके ट्राई करी पोस्ट। आपनि जोदि कोनो पोस्टो पोस्ट करें तखन एखान थेके ट्राई करें। एक्चुअली एखान थेके आपनि ट्राई करले आपनि पोस्ट करते पारबेन ना, आपनि भार्चुयाल भिसा कार्डटा एखाने यूज करते पारबेन ना, आपनार भार्चुयाल भिसा कार्डटा एखाने अप्रूव नेबे ना। तो एर जोन्नो आमादेर जा करते होबे, तो एटा आमरा क्लोज करे दिलाम, कैंसेल एड। এখানে এড সেন্টার দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। এখান থেকে পেমেন্ট সেটিং নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। এখানে অলরেডি আপনার $11 দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাড ব্যালেন্স, এটা দিয়ে আমি পোস্ট করতে পারবো। प्रथमे आमरा एखाने बैलेंसटा एड करब। तो बैलेंसटा एड करार जोन्नो एखाने एड मानिते क्लिक करबेन। ए पेजटा आसार परे एखन आमरा भार्चुयाल भिसाते लगइन करी। ए होच्छे भार्चुयाल भिसा प्रिपेड डिजिटल सल्यूशन। तो এখানে আমি লগইন করে নেই। আমরা যখন সার্ভিস সাইট থেকে উইথড্র করি প্রথমে কিন্তু আমরা টোকেনটা পাই। সেই টোকেনটা ভাঙিয়ে কিভাবে এখানে কার্ড পাবেন, ডিজিটাল ওয়ালেটে রিডিম করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আই বাটনে দেখতে পাবেন। রিডিম করতে না পারলে সেই ভিডিওটা দেখে আসবেন। তো এখানে সবগুলা কার্ড আমার রিডিম করা আছে। तो देखी कत डॉलर आमी पोस्ट करब सेटा के चूज करी। आमी $3 जे कार्डटा देखते पाচ্ছেন এই कार्डटा, तो $3.01 এটা আমরা এড করব। এই হচ্ছে আমাদের কার্ডের ডিটেইলস। এটা হচ্ছে কার্ড নাম্বার, এরপরে হচ্ছে সিবিবি, এরপরে হচ্ছে অ্যাড্রেস। তো এখন আমরা $3.01 এটা এড করব। এখন ফেসবুক অ্যাডে চলে গেলাম, এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম $3.01। এখান থেকে আপনি ডেবিট অর ক্রেডিট কার্ড এটা চুজ করবেন, এরপরে নেক্সট করে দেন। এখন হচ্ছে কার্ড নেম, এখানে কার্ডের উপরে যে নামটা আছে এই যে নামটা, এই নামটা এখানে দিবেন। কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে কার্ড নাম্বার। এখন আমরা আবার ওয়ালেটে চলে গেলাম। এই হচ্ছে আমাদের কার্ড নাম্বার, এটা কপি করে নিলাম আর এখানে নাম্বারটা দিয়ে দিলাম। এরপর এখানে MMYY দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মান্থ, এরপর এটা হচ্ছে ইয়ার। এখন আমরা একটু দেখে নেই, আমাদের মান্থ হচ্ছে 3 মান্থ আর ইয়ার হচ্ছে 2021। তো এখানে আপনারা লিখবেন 0321, তার মানে 3 মাস 21 সাল। এরপরে হচ্ছে সিকিউরিটি কোড। এখন আবার আপনি ওয়ালেটে চলে যান আর এখানে CVV দেখতে পাচ্ছেন 154, এটা কপি করে নিলাম। এই CVVটা এখানে দিয়ে দিবেন সিকিউরিটি কোডের মধ্যে। এরপরে এখানে একটা জিপ কোড দিবেন, USA এর একটা জিপ কোড দিয়ে দিবেন। এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখানে সেভ করে নেবেন। আমাদের আগে ছিল $11.82, এখন আমরা $3.01 অ্যাড করব। আমাদের ব্যালেন্স হবে $14.83। এখানে কনফার্ম করে দিলাম। এই যে এখানে দেখেন সাকসেস, $3 অ্যাড হয়ে গেছে। তো এখানে ডান করে দিলাম। এই যে এখানে দেখেন অলরেডি আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে $14.83। তো আপনারা এখানে এইভাবে অ্যাড করবেন। এখানে অ্যাড মানিতে ক্লিক করে এখানে ভিসা কার্ড অ্যাড করবেন। বাট একটা জিনিস হচ্ছে, এখানে আপনি 3টা কার্ডের বেশি অ্যাড করতে পারবেন না। তো আপনাদের যখন 3টা হয়ে যাবে তখন এখানে সিমোরে ক্লিক করবেন আর এখান থেকে কার্ড রিমুভ করে দিবেন। রিমুভ, এখানে রিমুভে ক্লিক করেন, তাহলে কার্ড রিমুভ হয়ে যাবে। এখন দেখেন শুধুমাত্র একটা আছে। তো এইভাবে কার্ড রিমুভ করে দিবেন, আবার অ্যাড করবেন। ওকে, আমাদের এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। এখন আমরা বুস্ট করব কিভাবে সেটা দেখি। এখন আমরা আবার পেজে চলে গেলাম। এই হচ্ছে আমাদের পেজ, এখান থেকে পেজে চলে গেলাম, হোম পেজে। এখন আপনি যে পোস্টটা পোস্ট করতে চান অথবা যে ভিডিও পোস্ট করতে চান সেটা বের করবেন। আমি জাস্ট লাইকের জন্য পোস্ট করব। তো এখানে প্রমোটে চলে গেলাম। এখান থেকে আপনার অপশনগুলো চুজ করবেন। আপনি যেটা করতে চান এখান থেকে সেটা চুজ করবেন। এখান থেকে পোস্ট করতে পারবেন। পেজে লাইকের জন্য প্রমোট ইউর পেজ, এটা ক্লিক করবেন। আমি এখন পেজটা প্রমোট করব আমার। এখন আমরা একটু নিচের দিকে চলে যাই আর এখান থেকে অডিয়েন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনি কিছু অপশন চয়েস করে নেবেন। এখান থেকে আপনি কিছু বিষয় মডিফাই করে নেবেন। প্রথমে এখানে দেখেন জেন্ডার, আপনার পোস্টটা মেইনলি কাদের জন্য সেটা আগে চয়েস করবেন। সাপোজ আপনি টি-শার্ট সেল করতেছেন ছেলেদের জন্য, সেই পোস্টটা তো ছেলে মেয়ে দুইজনের জন্য দিয়ে লাভ নেই। মেয়েরা ওই টি-শার্ট কিনবে না বলেই চলে, সেই জন্য শুধুমাত্র একটা চয়েস করবেন। এখন আপনি যে প্রোডাক্টটা সেল করবেন বা যেটার জন্য পোস্ট করবেন আপনার অডিয়েন্স কেমন হবে সেটা আগে বের করে নেবেন। আমি এখানে অলই দিয়ে দিলাম, লাইকের জন্য ছেলে মেয়ে যেটাই হোক সমস্যা নেই। এরপরে হচ্ছে এজ, বয়সটা এখানে দিয়ে দিবেন। আমি যে পোস্টটা পোস্ট করব সেই পোস্টটা তো আর বৃদ্ধদের জন্য দরকার নেই, সো এটা আমি বয়সটা কমিয়ে দিলাম। এখানে 65 আছে, 35 পর্যন্ত করে দিলাম। এরপরে হচ্ছে লোকেশন, লোকেশন বাংলাদেশি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডিটেল টার্গেটিং, এই পোস্টটা কাদের কাছে পৌঁছাবে সেটা এখানে চুজ করে দিবেন। তাদের ডেমোগ্রাফি, ইন্টারেস্ট আর বিহেভিয়ার, এটা এখানে চুজ করে দিবেন। আমি যে পোস্টটা পোস্ট করব সেটা হচ্ছে আমাদের সার্ভে কাজ নিয়ে। সো প্রথমে এখানে আমি সার্ভে লিখে সার্চ করলাম। এখান থেকে আমি পেড সার্ভেটা নিয়ে নিলাম। আবার সার্ভে, আমি যদি আমার অডিয়েন্স চুজ করতে পারি তাহলে আমার রেসপন্স অনেক বেশি আসবে। তো এখান থেকে সার্ভিং দিয়ে দিলাম। এরপরে অডিয়েন্স হবে পেপাল নিয়ে। পেপালটা চুজ করে দিলাম, দেখি পেপাল বিডি আছে কিনা। পেপাল নিয়ে আর নেই, পেপালই থাকুক। এরপরে হচ্ছে প্রক্সি, তো এখান থেকে প্রক্সিটা নিলাম। আরেকটা আছে প্রক্সি সার্ভার, এই হচ্ছে প্রক্সি সার্ভার। ফেসবুকে মেনলি যাদের প্রোফাইল এগুলো আছে বা যারা এইসব নিয়ে সার্চ করে তাদের কাছে শো করবে, তো আমার রেসপন্স পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। এরপর আমরা দিতে পারি অনলাইন জব। অনলাইন ইনকাম দিয়ে দিলাম। অনলাইন ইনকাম দিয়ে এখানে কিছু নাই। অনলাইন আর্নিং দিয়ে দেখি, ফ্রি অনলাইন আর্নিং, এটা চুজ করে দিলাম। তো এগুলোই থাকুক, আপনাদের ইচ্ছা মতো ইন্টারেস্ট অ্যাড করে এরপর এটা সেভ করে নেন। আপনি যদি ঠিকমতো অডিয়েন্স চুজ করতে পারেন তাহলে আপনার রেসপন্স অনেক বেশি আসবে। এখন এগুলো চেক করে এরপর একটু নিচের দিকে যান। যাওয়ার পরে এখানে ডিউরেশন দেখতে পাচ্ছেন, কত দিনের জন্য দিবেন সেটা এখানে চুজ করবেন। আর এখানে দেখেন ডেইলি বাজেট $5, এটা আমরা কমিয়ে ডেইলি $2 করে দিয়ে দিলাম। তার মানে 5 দিনে $10 যাবে। তো $10 পোস্ট করবে, যে এখানে $10 দেখতে পাচ্ছেন। এরপর এখানে প্রমোট করে দিলাম আমি। এখন এখানে দেখেন নতুন একটা অপশন এড হয়েছে, ওভারভিউ। এখানে স্ট্যাটাস দেখেন, এটা রিভিউতে আছে। ফেসবুক টিম এটা রিভিউ করবে। রিভিউ করার পরে তাদের অ্যাডটা যদি সুইটেবল মনে হয় তখন তারা অ্যাডটা রান করে দিবে। এটা সর্বোচ্চ 10-15 মিনিট সময় লাগে, এর মধ্যে রান করে দেয়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও অবশ্যই শেয়ার করবেন। তো আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।